হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের মোবাইলের যে অ্যাপসগুলো রয়েছে এই অ্যাপসগুলো কীভাবে লক করে রাখা যায়। তো ভিউয়ার্স, আমি কিছু অ্যাপস লক করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো আপনারা যদি এভাবে লক করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা দেখে আপনারা লকটা করে নিতে পারেন। তো ভিউয়ার্স দেখুন যে আমার মোবাইলের যে ডায়াল প্যাডটা রয়েছে এই ডায়াল প্যাডটা ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে লক দেখাচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে যদি কেউ আমার ফোনটা নেয় তো এখানে যদি লকটা না দিতে পারে তাহলে কিন্তু এটা ওপেন হবে না। তো ভিউয়ার্স বুঝতে পারছেন। তো ভিউয়ার্স দেখুন যে আমার এই মেসেজটা লক করে রেখেছি আমি আপনাদের দেখানোর জন্য, এই যে ম্যাক্স প্লেয়ার ভিউয়ার্স, এটা কিন্তু লক করা। তো ভিউয়ার্স এখানে যদি কেউ ভুল কোড দেয় তা কিন্তু এটা ওপেন হবে না। তো এখানে যদি আপনার সঠিক কোডটা দেন, যেমন আমি লক করে রেখেছি এই লকটা দিয়ে, তো লকটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তো ভিউয়ার্স বুঝতে পারছেন এই যে আমার যে ক্যামেরাটা রয়েছে এটাও কিন্তু আমি লক করে রেখেছি। তো আপনার ফোনে যদি চান তো সব অ্যাপস এভাবে লক করে রাখতে পারেন। তো ভিউয়ার্স আপনি যদি এইরকম লক করতে চান তাহলে কিন্তু আপনার একটা অ্যাপস দরকার হবে, সেই অ্যাপটা কিন্তু আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো ভিউয়ার্স আপনারা কীভাবে এরকম লক করে রাখবেন আপনার ফোনের অ্যাপস, তো ভিডিওটাই আজকে আমি সব দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেল অ্যান্ড্রয়েড মাস্টার, আপনারা এটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স দেখুন যে আমার চ্যানেলটি এই যে অ্যান্ড্রয়েড মাস্টার, অ্যান্ড্রয়েড মাস্টারের একদম এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সাবস্ক্রাইব, এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন এই যে রেড বাটনে, ক্লিক করে দিয়ে নোটিফিকেশন একটা বেল আসবে সেটা একদম উপরে অল করে দেবেন। তো ভিউয়ার্স তাহলে আপনার কাজটি শেষ। তো আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। তো ভিউয়ার্স আজকে কথা না বেরিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো আপনাকে প্রথমে থেকে আমি দেখিয়ে দিব তাহলে কিন্তু আপনার সুবিধা হবে এটা করার জন্য। প্রথমে যে এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন যে অ্যাপস লকার, তো এই অ্যাপসটা আপনার ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তো আমি কিন্তু ডাউনলোড করে অ্যাপস লক করে রেখেছিলাম আপনাকে দেখানোর জন্য। তো এখন আমি এই অ্যাপসটি আনইনস্টল করে আবার পুনরায় ইনস্টল করে আমাদের পুরো ডিটেলস দেখিয়ে দেবো তাহলে আপনার সুবিধা হবে এটা করার জন্য। তো ভিউয়ার্স আমি অ্যাপসটি কিন্তু আনইনস্টল করে দেবো এখান থেকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি অ্যাপসটি কিন্তু আনইনস্টল করে দিয়েছি। আনইনস্টল করার পর যদি আমি ভিউয়ার্স এখানে আবার ক্লিক করি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার লকটা কিন্তু চলে গেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার লকটা কিন্তু চলে গেছে। তো ভিউয়ার্স আমি পুনরায় এটা ইনস্টল করে কীভাবে লক করতে হয় সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো। তো এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের প্লে স্টোর আপনারা ওপেন করবেন। এখান থেকে ওপেন করার পর ভিউয়ার্স এখানে আপনারা লিখবেন যে অ্যাপস লকার, এটা লেখার পরে যে প্রথম যে অ্যাপসটা আসবে এটা আপনারা ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টল করে দিচ্ছি সরাসরি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি অ্যাপসটি কিন্তু আবার পুনরায় ইনস্টল করেছি আপনাদের দেখানোর জন্য। তো অ্যাপসটা ইনস্টল করে আপনারা আপনাদের মোবাইলের সেই অ্যাপসটিতে চলে যাবেন। ভিউয়ার্স দেখাচ্ছি যে এই যে অ্যাপসটিতে যাওয়ার পর আপনারা অ্যাপসটা ক্লিক করে ধরবেন। ধরার পর ভিউয়ার্স যে অ্যাপস ইনফো এখানে চলে যাবেন, যাওয়ার পর ভিউয়ার্স এই অ্যাপসটি কিন্তু অ্যালাউ করে দিতে হবে। তো ভিউয়ার্স একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন যে পারমিশন, তো এই যে পারমিশন অ্যালাউ পারমিশন ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আপনারা এই অ্যাপসটা কিন্তু এই যে ক্যামেরাগুলো রয়েছে এগুলো কিন্তু অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর ভিউয়ার্স এখানে কিছু সেটিংস রয়েছে আপনাদের এই সেটিংসটা করে নিতে হবে। তো প্রথমে অ্যালাউ করার পর আপনারা পুনরায় আবার এই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর ভিউয়ার্স দেখুন কেমন আসে, ভিউয়ার্স এরকম আসবে। আসার পর আপনাদের এখানে একটা সিকিউরিটি কোড হিসেবে দিতে হবে, যে কোডটা আপনারা দিয়ে যে কোনো অ্যাপস আপনারা আনলক করবেন। তো এখানে আমি একটা কোড দিচ্ছি সিকিউরিটি হিসাবে, এরকম আপনারা ডাবল সিকিউরিটি দেবেন দুইবার। দেওয়ার পর ভিউয়ার্স এটা কিন্তু সেট আপ হয়ে যাবে। তারপর এই যে এগ্রি টু স্টার্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক অ্যাপস এসেছে। তো এই যে গ্যালারিটা আমি এখানে লক করে দেখাচ্ছি, লক বাটনে যখন আপনারা ক্লিক করবেন তো এরকম প্রিমিট লেখা আসবে, তো প্রিমিটে ক্লিক করে দেবেন। হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রিমিটে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন আসবে, তো এখান থেকে আপনারা এটা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে উপরে যে অ্যাপস লকারটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে অ্যালাউ ইউজার ট্র্যাকিং, এখানে আপনারা ক্লিক করে দেবেন। হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই অ্যাপসটি কিন্তু এই যে লক হয়ে গিয়েছে। তো এখান থেকে চাইলে আপনারা যে কটা অ্যাপস দরকার হবে আপনাদের কিন্তু এখানে লক করে নিতে পারেন। আর যদি আপনারা চান যে সব অ্যাপস লক করবেন তাহলে সব অ্যাপস লক করে দিবেন। তো ভিউয়ার্স আমি এখান থেকে দুটো করেছি, তো আরও কিছু করে দেখাচ্ছি। ভিউয়ার্স এই যে ম্যাক্স প্লেয়ার, ম্যাসেঞ্জার, ম্যাসেজ, এই যে ফোন ডায়াল প্যাড, ভিউয়ার্স এভাবে আপনারা লক করে দিবেন। লক করে দেওয়ার পর আপনারা এই পেজটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর ভিউয়ার্স দেখুন যে এখানে কি আসে, এই যে ডায়াল প্যাডে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে, তো এখানে যে এই যে প্লিজ প্রিমিট ওভার, এখানে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা একটা আইকন রয়েছে একদম ডান পাশে মোবাইলের, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে, তো এখানে আপনারা যে লকটা দিবেন সেই লকটা দিয়ে এখানে এটা ওপেন করবেন। ওপেন করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে অ্যালাউ পারমিশন, এখানে এটা অন করে দেবেন। অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু কাজ শেষ আপনার ভিউয়ার্স। তারপর আবার আপনারা এটা কেটে দেবেন পেজগুলো কেটে দেওয়ার পর আপনার স্লাইড নামিয়ে দেখবেন যে এরকম একটা অপশন আসবে, তো এখানে আপনারা ক্লিক করে ধরবেন। ধরার পর এই যে ডিটেলসে চলে যাবেন। তো ডিটেলসে যাওয়ার পর আবার আপনারা যে লকটা দিবেন সেই লকটা দিয়ে এখানে এটা খুলবেন। খোলার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এরকম আসবে, তো এই যে নোটিফিকেশন, শো নোটিফিকেশন, এটা কিন্তু
আপনারা অফ করে দেবেন ভিউয়ার্স, শো নোটিফিকেশনে যে উপরে এটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর ভিউয়ার্স আবার আপনারা পুনরায় এই অ্যাপস লকে যাবেন। যাওয়ার পর ভিউয়ার্স এই লকটা আবার খুলবেন। তো ভিউয়ার্স খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন যেখানে একটা ইমেলস আসছে, তো আপনারা এখানে যে কোনো একটা ইমেল দিয়ে দেবেন। আপনার ইমেল দেওয়ার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর ভিউয়ার্স এখানে এই যে সেভ বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স আপনার কাজ কিন্তু শেষ। তারপরে এখানে আপনারা কি একদম পুনরায় কি সব পুষে দিবেন। পুষে দেওয়ার পর আপনারা এই যে আবার যে অ্যাপসগুলো লক করেছিলেন সেই অ্যাপসগুলোর উপর ক্লিক করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো নোটিফিকেশন আসছে না, সব কাজ কিন্তু পারফেক্টলিভাবে ওকে হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এখন আমি যদি এই লকটা দেই তাহলে কিন্তু আমার এই গ্যালারিটা ওপেন হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে কীভাবে খুব সহজে এটা লক করে নেওয়া যায়। এই যে ম্যাক্স প্লেয়ার, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু লক হয়ে গিয়েছে। আপনি চাইলে এভাবে কিন্তু এই অ্যাপসটি দ্বারা আপনার সব অ্যাপস কিন্তু যেটা পার্সোনাল যে অ্যাপসগুলো হবে সেগুলো কিন্তু আপনারা এভাবে লক করে রাখতে পারেন। তো ভিউয়ার্স আমি আজকে দেখিয়ে দিলাম, দেখছেন যে আমার উপরে কিন্তু কোনো নোটিফিকেশন আসছে না। তো এভাবে আপনি চাইলে কিন্তু আপনার অ্যাপসটি কিন্তু কাঙ্ক্ষিত অ্যাপসগুলো কিন্তু লক করে রাখতে পারেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো ভিউয়ার্স আপনাকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই।